কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য রোগটিতে ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন। ছোট থেকে বড় প্রায় সবাই কোষ্ঠকাঠিন্য রোগটিতে ভুগতে দেখা যায়। আপনি যদি এটা জানতে পারেন আপনার কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে, তাহলে কোষ্ঠকাঠিন্য রোগটি খুব সহজেই আপনি নির্মূল করতে পারবেন। আর যেসব খাবার খেলে আপনার কোষ্ঠকাঠিন্য চিরতরে বিদায় নিবে সেগুলো যদি জানতে পারেন তাহলে আরো সহজ হবে। এই সকল তথ্য জানতে অবশ্যই আমার আজকের পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কোষ্ঠকাঠিন্য হলে ভালোভাবে জীবনযাপন করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। অনেকেই প্রায় নিয়মিত কোষ্ঠকাঠিন্যে ভোগেন, বিশেষ করে বয়স্ক মানুষেরা। গর্ভবতী নারীদেরও এটা একটা সমস্যা। কোষ্ঠকাঠিন্যের ভয়ে তারা অনেক কিছুই খেতে ভয় পান। কোনটা খেলে যে স্বস্তি পাবেন আর কোনটা খেলে কষ্ট চরমে উঠবে বুঝতে পারেন না। আগে জানুন কোষ্ঠকাঠিন্যের কারণ। নাম্বার ১, আঁশজাতীয় খাবার এবং শাক ও সবজি বা ফলমূল কম খেলে। নাম্বার ২, পানি কম খেলে। নাম্বার ৩, দুশ্চিন্তা করলে। নাম্বার ৪, কায়িক পরিশ্রম, হাঁটা চলা কিংবা ব্যায়াম একেবারেই না করলে। নাম্বার ৫, অন্ত্রনালীতে ক্যান্সার হলে। নাম্বার ৬, ডায়াবেটিস হলে। নাম্বার ৭, মস্তিষ্কে টিউমার হলে এবং মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে। নাম্বার ৮, অনেক দিন বিভিন্ন অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকলে। নাম্বার ৯, বিভিন্ন ধরনের ঔষধ যেমন ব্যথার ঔষধ, উচ্চ রক্তচাপের ঔষধ, গ্যাস্ট্রিকের ঔষধ এবং খিচুনির ঔষধ, যেসব ঔষধের মধ্যে আয়রন, ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম জাতীয় খনিজ পদার্থ থাকে। তাছাড়া স্নায়ুতন্ত্র ও হরমোনের বিভিন্ন ধরনের অসুবিধার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। এর মধ্যে কাঁপুনিজনিত অসুখ, স্নায়ুর উজ্জ্ব আঘাতপ্রাপ্ত হলে, কিডনির দীর্ঘমেয়াদী সমস্যা ও থাইরয়েডের সমস্যা থাকলেও আপনার কোষ্ঠকাঠিন্য হবে। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য কেন হয় তার কারণ জানলাম, এবার লক্ষণও জানা উচিত। কারণ এই কোষ্ঠকাঠিন্য রোগটিতে অনেকেই ভুগেন কিন্তু লক্ষণ জানেন না বলে বুঝতে পারেন না যে আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। আসুন জানি কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো কি কি। নাম্বার ১, শক্ত পায়খানা হওয়া। নাম্বার ২, পায়খানা করতে অধিক সময় লাগা। নাম্বার ৩, পায়খানা করতে অধিক চাপের দরকার হওয়া। নাম্বার ৪, অধিক সময় ধরে পায়খানা করার পরও পূর্ণতা না আসা। নাম্বার ৫, মলদ্বারের আশেপাশে ও তল পেটে ব্যথার অনুভব করা। নাম্বার ৬, আঙ্গুল কিংবা অন্য কোনো মাধ্যমে পায়খানা বের করা। বন্ধু, আজকের পুরো ভিডিওটি যেহেতু সাজিয়েছি কোষ্ঠকাঠিন্য নিয়ে, তাই কোষ্ঠকাঠিন্য নিয়ে যত প্রশ্ন সবই ক্লিয়ার করা উচিত। এখন জানবো কোষ্ঠকাঠিন্য চিকিৎসা না করা হলে আপনার কি কি সমস্যা ভবিষ্যতে হতে পারে। নাম্বার ১, পায়খানা ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার ২, পাইলস হতে পারে। নাম্বার ৩, অ্যানাল ফিশার হতে পারে। নাম্বার ৪, রেক্টাল প্রোল্যাপস বা মলদ্বার বাইরে বের হয়ে যেতে পারে। নাম্বার ৫, মানসিকভাবে রোগাক্রান্ত হওয়ার প্রবণতা থাকবে। নাম্বার ৬, প্রস্রাব বন্ধ হতে পারে। নাম্বার ৭, খাদ্যনালীতে প্যাঁচ লেগে পেট ফুলে যেতে পারে। নাম্বার ৮, খাদ্যনালীতে আলসার বা ছিদ্র হয়ে যেতে পারে। এবং নাম্বার ৯, কোষ্ঠকাঠিন্য যদি কোলন ক্যান্সার এবং মস্তিষ্কে টিউমারের জন্য হয় এবং সময় মতো চিকিৎসা করা না হয় তবে অকাল মৃত্যু হতে পারে। এখন জানাবো কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে আপনি কি কি খাবার খাবেন। নাম্বার ১ এ রয়েছে কলা। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সাহায্য করে থাকে। কোষ্ঠকাঠিন্য দূর করতে ছোট থেকে বড় সবার কলা খাওয়া উচিত। তাছাড়া কলা পটাশিয়াম বৃহতন্ত্র ও ক্ষুদ্রান্তের কর্মক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কলার অবদান অপরিসীম। নাম্বার ২, কফি। কফি একটি জনপ্রিয় পানীয়, এটা আজকাল সবাই খেয়ে থাকে। যখন শরীর থেকে ঘুমের ভাব কাটানোর দরকার হয় তখন বেশিরভাগ মানুষ কফি পান করেন, কিন্তু এটার অন্যতম কারণও হতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করা, যা অনেকেই জানেন না। তবে কোষ্ঠকাঠিন্য দূর করতে গিয়ে অতিরিক্ত কফি পান করে বসবেন না, এতে ডায়রিয়া হয়ে যেতে পারে। দুই থেকে তিন কাপের বেশি পান না করাই ভালো। নাম্বার ৩, পানি। এটা তো বলার প্রয়োজন নেই পানি আমাদের দেহের জন্য কতটা উপকারী। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শরীর যথেষ্ট পানি না পাওয়ার কারণে তৈরি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কারণে যথেষ্ট পানি পান করতে হবে, বিশেষ করে আপনি যখন ব্যায়াম করবেন বা বাইরে অনেকটা সময় গরমে কাটাবেন তখন পানি বিশেষভাবে দরকার। নাম্বার ৪, কমলা।
উচ্চ মাত্রার ফাইবার সমৃদ্ধ কমলা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা রাখে। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি বা দুইটি কমলা খাওয়ার অভ্যাস কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে, তবে কমলার জুস নয়, বরং আস্ত কমলা ফল থেকেই খাওয়ার চেষ্টা করুন। এতে যে ফাইবার থাকে তা আপনাকে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে অনেক সাহায্য করবে। এটা 2008 সালের এক গবেষণায় দেখা গেছে, কমলায় থাকা নারিনজেনিন নামের একটি উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সাহায্য করে। নাম্বার 5, টক দই। কোষ্ঠকাঠিন্য দূর করতে টক দইয়ের তো তুলনাই নেই। টক দইয়ের প্রোবায়োটিক গুণাগুণ আপনার হজমের সমস্যাকে দূর করবে, এমনকি নিয়মিত টক দই খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না। নাম্বার 6, ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি পানির সাথে মিশিয়ে খেলে যে কোষ্ঠকাঠিন্যের সমাধান হয় এটা প্রায় সবাই জানেন, তবে খেতে হবে নিয়ম মতো। অনেকে ইসবগুলের ভুষি পানিতে ভিজিয়ে রাখেন এবং পরে খান, এতে আসলে কোনো উপকারই হয় না, বরং পানিতে দিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে, তাতে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। নাম্বার 7, আপেল। আপেলের গুণাগুণ তো আমরা কম বেশি সবাই জানি। আপেলের খোসার মধ্যে রয়েছে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার, যা খাবার হজমের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আপেলের পেকটিন নিশ্চিত করে পরিপাকতন্ত্রের সঠিক কর্মক্ষমতা, তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে আপেল আপনাকে খেতেই হবে। নাম্বার 8, গাজর। গাজর একটি সুস্বাদু সবজি। এই সবজিটি কাঁচাও খাওয়া যায় এবং রান্না করেও খাওয়া যায়। এই অত্যন্ত সুস্বাদু সবজিটি প্রাকৃতিক ডায়েটারি ফাইবারের বেশ ভালো উৎস, তাই যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা নিয়মিত গাজর খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 9, শসা। শসার বেশিরভাগ অংশই পানি দিয়ে তৈরি, আর শসার ডায়েটারি ফাইবার শসাকে করে তোলে কোষ্ঠকাঠিন্য সমস্যার এক মহা ঔষধ, তাই যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা নিয়মিত শসা খান। নাম্বার 10, বেলের শরবত। বেলের শরবত অনেক উপকারী কোষ্ঠকাঠিন্যের জন্য। 30 থেকে 35 গ্রাম পাকা বেলের শাঁসে প্রতিবার এক গ্লাস পানিতে শরবত তৈরি করে দিনে দুইবার সেবন করতে পারলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। বন্ধুরা, যারা এতদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন আশা করি তাদের জন্য আমার আজকের ভিডিওটি খুবই ফায়দামান হবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার সোশ্যাল লিঙ্কে শেয়ার করে দিন, যাতে আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হতে পারে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ভিডিওটি বেশি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।